আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বন্ধু, অনলাইন ফিক্স মার্কেটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি ভালো আছেন, আমি আপনাদের অনেক অনেক ভালো আছি। শিং মাছের ডিম নিয়ে অনেকেই প্রবলেমে পড়েন, দেখা গেছে যে তিন দিন পরে ডিমগুলো নষ্ট হয়ে যায়, মাছের পোনাগুলো নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন? তো ডেলিভারির আগে অনেক ডিমগুলো নষ্ট হয়ে যায়, তো এগুলো থেকে কীভাবে আপনারা সচেতন হবেন এবং আপনার মাছগুলোকে রক্ষা করবেন, তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি দেখেন। আজকে এখানে ডেলিভারির সময় আমাদের কিছু মাছ দুর্বল হয়ে যায় এবং তো নষ্ট হয়ে যায়। তো এখন আমরা জরুরি ভিত্তিতে কী করব? তো আমাদের প্রথম কাজটা হচ্ছে যে এখানে মাছগুলো আছে, সব মাছগুলো যে দুর্বল মাছগুলো আছে, তো এই মাছগুলোকে আমরা মাছখানে রেখে দিচ্ছি। তো এই যে দেখেন, এরকম একটা সিস্টেম করে নেবেন। এটা করার পরে আপনারা এরকম যে দুর্বল মাছগুলো আছে সবগুলোকে যে মাছখানে জমাট করবেন। জমাট করার পরে সেগুলো শক্তিশালী মাছ আছে, সেগুলো এরকম কিনারে চলে আসবে। এরকম কিনারে চলে আসার পরে কিনারের মাছগুলোকে অটোমেটিকলি উঠাই দিবেন। আর যে মাছগুলো আছে এই মাছগুলোর সাথে যদি এগুলো মিশ্রিত করেন তাহলে এই মাছগুলো নষ্ট হয়ে যাবে, মারা যাবে। তো এগুলোকে আমরা এখন দেখেন এখানে আলাদা করছি। আলাদা করে এখন আমরা আলাদা ট্যাঙ্কিতে রাখবো। এই যে নতুন একটি হাউস রেডি করছি, নতুন একটি পানি দিয়ে এটা পানি বর্ধিত করছি। তো এখানে আমরা এখন ঢালবো, কারণ এখানে থাকলে যতক্ষণ থাকবে আর ধরেন 2-3 ঘন্টা যদি থাকে সবগুলো মাছই সমস্যা হয়ে যাবে। তো এই জন্য জরুরি দিক থেকে আমরা এগুলোকে স্থানান্তর করতেছি। দেখেন আমরা এগুলোকে আবার মাছখানে দিব। তো এখন এই মাছগুলো আর সমস্যা হবে না, যদি এখন আপনি ওই জায়গাতে রেখে দিতেন তাহলে সমস্যা হয়ে যেত, অতক্ষণে আপনার মাছগুলোকে মাছগুলো মারা যেত। তো এই সমস্যায় অনেকেই পড়েন, যারা আমাকে ফোনে বা হোয়াটসঅ্যাপে বলেন যে ভাই আমি তো 3 দিনের বেশি মাছ টিকাতে পারি না, 2 দিনের বেশি টিকাতে পারি না, মারা যায়। তো এটার কারণটা কী? তো এই কারণগুলো এরকমই যে আপনি এই করলেন ডিম অবস্থায় যে বেশি যদি ময়লা থাকে তাহলে পানিতে গ্যাস হয়ে যায়, গ্যাস হওয়ার কারণে, বিষাক্ত গ্যাস হওয়ার কারণে মাছগুলো অক্সিজেন ফেল করে, অক্সিজেন ফেল করার কারণে মাছগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যায়। তো এই যে দেখেন মাছগুলো আমরা মাছখানে রেখে দিয়েছি। তো এখান থেকে আর দেখবো 1 ঘন্টার মধ্যে যদি কোনো মাছ কিনারে চলে আসে, তো কিনারে আসলে আমরা মাছগুলো উঠাই নিব, আর যদি না আসে এগুলোকে আমরা আউটলাইনে ছেড়ে দিব, আউটলাইনে ডেন দিয়ে চলে যাবে। তো সুন্দর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন, এভাবে ডিমগুলো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা যায়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।